আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে নতুন আর একটি জব সার্কুলার নিয়ে চলে এসেছি আর সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনীর জব সার্কুলার তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক কাজকের আলোচনা আর প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেই দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স আচ্ছা আমরা এক নম্বরে দেখি বয়স সম্পর্কে বলা আছে এক জানুয়ারি দুই হাজার সতেরো থেকে একুশ বছর সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য আঠারো থেকে তেইশ বছর শারীরিক যোগ্যতা উচ্চতা পুরুষ প্রার্থীর জন্য এক দশমিক ছয় তিন মিটার পাঁচ ফুট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের জন্য এক দশমিক পাঁচ সাত মিটার পাঁচ ফুট দুই ইঞ্চি ওজন পুরুষ প্রার্থীদের জন্য চুয়ান্ন কিলোগ্রাম একশো পাউন্ড মহিলা প্রার্থীদের জন্য সাতচল্লিশ কিলোগ্রাম একশো চার পাউন্ড বুক পুরুষ প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় শূন্য দশমিক সাত ছয় মিটার তিরিশ ইঞ্চি প্রসারণ অবস্থায় শূন্য দশমিক আট এক মিটার বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় শূন্য দশমিক সাত এক মিটার আঠাশ ইঞ্চি প্রসারণ অবস্থায় শূন্য দশমিক সাত ছয় মিটার তিরিশ ইঞ্চি উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবে আচ্ছা তারপরে আমরা শিক্ষাগত যোগ্যতা দেখি জাতীয় মাধ্যম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ ফাইভ এবং অন্যটিতে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ তারপরে আমরা দেখি ইংরেজি মাধ্যম ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে তিনটিতে এ গ্রেড তিনটি তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলে দুইটি বিষয়েই ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ অথবা ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে দুইটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড একটিতে সি গ্রেড এবং এ লেভেলে দুইটি বিষয়ের মধ্যে একটিতে এ গ্রেড এবং একটিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ তারপরে আমরা দেখি দুই সালের এসএসসি এ লেভেল পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি জিপিএ জিপিএ ফাইভ ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে তিনটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড সমমান ফলাফল থাকতে হবে নির্বাচিত প্রার্থীগণ এইচএসসি এ লেভেল পরীক্ষায় অংশগ্রহণের পরই তে অংশগ্রহণ করতে পারবেন উভয় মাধ্যমের ক্ষেত্রে বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই এইচএসসি এ লেভেল পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে হবে আচ্ছা বৈবাহিক অবস্থা অবিবাহিত জাতীয়তা বাংলাদেশি তারপরে আমরা দেখি প্রার্থীর জন্য অযোগ্যতা সেনা নৌ বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত অপসারিত স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ আইএসএসবি পরীক্ষায় দুইবার স্ক্রিন্ট আউট অথবা দুইবার প্রত্যাখ্যান কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত সেনা নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বলে বিবেচিত হলে প্রতিটি চোখের দৃষ্টিহীনতা ও দূর দৃষ্টি টু পয়েন্ট ফাইভ ডায়াপ্টার এর বেশি এবং বিষম দৃষ্টি ওয়ান পয়েন্ট জিরো ডায়াপ্টার এর বেশি হলে সেক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবে প্রার্থীর জন্য আঠারো বছর হওয়ার পূর্বে সরি বয়স আঠারো বছর হওয়ার পূর্বে ল্যাসিক করা হলে গ্রহণযোগ্য নয় ল্যাসিক অপারেশন তারিখ হতে পরীক্ষা তারিখের মধ্যে ন্যূনতম তিন মাস অতিবাহিত হতে হবে দৌত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে তারপরে আমরা দেখি অনলাইনে আবেদনের পদ্ধতি পঁচিশ ফেব্রুয়ারি দুই হতে তিরিশ এপ্রিল দুই তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে তাহলে আপনারা দেখতে পারছেন এই আবেদনটা কিন্তু আজকে থেকেই শুরু হয়েছে তারপরে আমরা দেখি আবেদনকারী প্রার্থীকে এই ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের ওপরে ডান কোনায় অ্যাপ্লাই নাওতে ক্লিক করে উননব্বই তম এ দীর্ঘমেয়াদি কোর্সে অ্যাপ্লাই করতে হবে তাহলে আমরা দেখে আসি কিভাবে করতে হবে এই যে এটা হচ্ছে সেনাবাহিনীর ওয়েবসাইট তো এখানে অ্যাপ্লাই নাও ডান কোনায় অ্যাপ্লাই নাও আছে এখানে ক্লিক করে আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে এই যে অ্যাপ্লিকেশান ফর্ম এখানে আপনার সমস্ত যেগুলো চেয়েছে সেগুলো করতে হবে তারপরে আমরা দেখি এখানে আবেদনকারী প্রার্থীগণ টেলিটক ট্রাস্ট ব্যাংক টি ক্যাশ ভিসা মাস্টার কার্ড বিকাশ বিকাশ রকেট ইত্যাদির মাধ্যমে এক এক হাজার টাকা অফেরতযোগ্য আবেদন ফি প্রদান করতে হবে আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কলা প্লেটার পাওয়া যায় অনলাইনে আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো কাস্টমার সাপোর্ট নাম্বারে সরাসরি যোগাযোগ করুন আচ্ছা তারপরে এখানে নির্বাচন পদ্ধতি সম্পর্কেও অনেক কিছু বলা আছে তো আপনারা এগুলো দেখে নেবেন আর আপনারা এগুলো যেভাবে দেখবেন সেটা আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দিব লিঙ্কটা আপনারা ওখান থেকে দেখে নেবেন তারপর লিখিত পরীক্ষায় কী কী করণীয় আছে এগুলো সম্পর্কেও বলা আছে কবে থেকে লিখিত পরীক্ষা শুরু হবে কবে রেজাল্ট দিবে এটা সম্পর্কে বলা আছে এবার আমরা দেখব প্রাপ্ত সুযোগ সুবিধা আচ্ছা বেতন ও ভাতা সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা দি সশস্ত্র বাহিনী বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন পরবর্তীতে প্রযোজ্য কমিশন অফিসার হিসেবে বেতন ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা প্রাপ্ত হবেন অন্যান্য বিশেষত্ব আছে এখানে দেখুন বিদেশে প্রশিক্ষণ উচ্চতর শিক্ষা বাসস্থান চিকিৎসা সন্তানদের অধ্যায়ন তারপরে আমরা দেখি বিশেষ নির্দেশনা সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনে প্রার্থীদেরকে বিএমএতে যোগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেয়া হল ক্যাডেট কলেজ বিএনসিসি এমসিএসকে এর ক্যাডেটদের স্ব স্ব কলেজ রেজিমেন্টের মাধ্যমে আবেদন করতে হবে বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তনের ক্ষমতা সেনা সদর সংরক্ষণ করে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদান পত্র প্রদান বাতিলের ক্ষমতা সেনা সদর সংরক্ষণ করে আচ্ছা তারপরে দেখুন আবেদনের শেষ তারিখ তিরিশ এপ্রিল দুই তো আবেদনটা কিন্তু আজকে থেকেই শুরু হয়েছে তো আজকের ভিডিও এতটুকুই ছিল আপনারা যদি আমার ভিডিওটা দেখে কোনোভাবে সহযোগিতা পেয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ